প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি ডাক্তার সামিউল আওয়াল চাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে মেস্তা। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার ফারিয়াল হক এলভিস 1988 সালের মার্চ মাসে খুলনা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2011 সালে আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে চর্ম বিষয়ে কিংস কলেজ লন্ডন থেকে MSc ডিগ্রি সহ অন্যান্য দেশ থেকে ডিপ ডার্ম ডিগ্রি ও ট্রেনিং প্রাপ্ত হন। বর্তমানে তিনি প্রেসক্রিপশন পয়েন্ট বনানী শাখায় চর্ম ও যৌনরোগ বিভাগে কনসালটেন্ট হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে মেস্তা। এই মেস্তার সমস্যাটি অনেকেরই হয়ে থাকে, অনেকেই আসলে জানেন না পরবর্তীতে কি করবেন। অনুষ্ঠানের শুরুতে একটু জেনে নিতে চাই এই মেস্তা জিনিসটা আসলে কি। যে আপনার আজকে টপিকটা খুব সুন্দর একটা এবং গুরুত্বপূর্ণ একটা টপিক। মেস্তা জিনিসটা হচ্ছে আমরা সাধারণত বলি যে মুখে, বিশেষ করে নাকের উপরে এবং দুই গালের দুপাশে এবং কপালে যে খয়েরি রঙের বা বাদামি রঙের যে ধরনের দাগ দেখা যায়, বাংলায় বলি সেটাকে আমরা মেস্তা বলি। তো আমি যদি ডার্মাটোলজিক্যাল ইয়েতে বলি, তাহলে আমাদের স্কিন ডিজিজের মধ্যে অনেক ধরনের ডিসপিগমেন্টারি ডিসঅর্ডার্স আছে। তো এই পিগমেন্টারি ডিসঅর্ডারের মধ্যে কিন্তু অনেক কিছু আছে, যেমন সেতি, যেমন ভিটিলিগো আছে, জন্মদাগ আছে, মেস্তাও এরকম একটা ধরেন এটা হচ্ছে পিগমেন্টারি ডিসঅর্ডার, ত্বকের সমস্যা, ত্বকের একটা সমস্যা যেটাতে ত্বকের রংটা চেঞ্জ হয়। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এটি সাধারণত আসলে কত বছর বয়সের পর থেকে হয়ে থাকে? এটা আসলে ফিক্স কিছু না, বাট এটা জন্ম থেকে কেউ নিয়ে আসে না, বাট এটা এটা সাধারণত বয়সন্ধিকালের পর থেকে এটা স্টার্ট হতে পারে। 28 থেকে 38 বছর এটা খুবই কমন। এই বয়সটাকে আমরা খুব কমন বয়স দেখি। আমরা সাধারণত চেম্বারে পেশেন্ট যখন আসে, আমরা এই বয়সটাতে খুব কমন দেখি যে মেস্তার প্রভাবটা বেশি। এছাড়া এখন তো আজকাল তো যেমন অ্যাডাল্ট অ্যাকনে যেটা বলছি, যে ব্রনও এখন বয়স্ক মানুষদের হয়, এরকম মেস্তাও কিন্তু বয়সের কোনো লিমিটেশন এখন আর নেই। এখন কিন্তু এরপরও, মানে 38 বছর বয়সের পরেও কিন্তু মেস্তা হচ্ছে, কারণ এর পিছনে তো আসলে অনেক কারণ থাকে। জি ধন্যবাদ আপনাকে। সেক্ষেত্রে কি কি কারণে আসলে মেস্তা হয়ে থাকে? একটা তো আমরা এতদিন জানতাম যে একটা খুব কমন কারণগুলোর মধ্যে একটা হচ্ছে জেনেটিক ফ্যাক্টরস, যদি কারো বংশগত এটা থাকে তাহলে তার হতেই পারে। তারপরে হচ্ছে যে ধরুন সান এক্সপোজার, যদি সূর্যের রশ্মিতে, সূর্যের আলোতে বেশিক্ষণ থাকে, শুধু সূর্য কেন, আপনি যে কোনো ইউভি লাইট, আমরা এখন মোবাইলের সামনে অনেকক্ষণ আছি, টেলিভিশনের সামনে আছি, এই ধরনের ইউভি এক্সপোজার যারা অনেকক্ষণ বেশি কাজ করে তাদের ক্ষেত্রে হতে পারে। তারপরে হচ্ছে ধরেন হরমোনাল বিভিন্ন ইস্যুজ আছে, বিশেষ করে আমরা বিভিন্ন গবেষণাতে দেখেছি যে ছেলেদের থেকে কিন্তু মেস্তা মেয়েদেরকে বেশি এফেক্ট করে, কারণ এটার পিছনে কারণটা হচ্ছে হরমোন। সো হরমোনাল একটা ইস্যুস কিন্তু আছে মেয়েদের, যেমন শরীরে ইস্ট্রোজেন যে হরমোনটা আছে সেটা কিন্তু ছেলেদের শরীরে ওরকম থাকে না। সো মেয়েদের শরীরে ইস্ট্রোজেন হরমোনটা বেশি থাকার কারণে মেয়েদের কিন্তু মেস্তাটা বেশি হয়, এই ধরনের একটা ইয়ে থাকে। তারপর যারা কন্ট্রাসেপটিভ পিল অন অ্যান্ড অফ, মানে ধরেন যারা খাচ্ছে, খেতে খেতে মেস্তা আসতে পারে, আবার ছেড়ে দিলেও মেস্তাটা আসতে পারে, প্রেগনেন্সিতে মেস্তা আসতে পারে, প্রেগনেন্সি মেলাজমা, যেটাকে আমরা মাস্ক অফ প্রেগনেন্সি বলি। তারপরে ধরেন এগুলো গেল। এছাড়া এক্সট্রিনজিক ফ্যাক্টরস আছে। এক্সট্রিনজিক মানে আমরা কোনো কিছুই নাই, ধরেন কারো জেনেটিক ইস্যুজ নাই, আমি সান রোদে বেরোচ্ছি না, আমি আর যা যা কারণ বললাম এগুলো কোনো কিছু নাই, তারপরেও অনেকের মেস্তা হচ্ছে। তো এটার পিছনে কারণ হচ্ছে যে এখন আমাদের খুব বেশি প্রবণতা হচ্ছে যে যে কোনো কিছু আমরা অনলাইনে দেখে কিনছি, এই যে কেমিক্যাল ইউজ করছি, ক্রিম, ফাউন্ডেশন, কসমেটিক্স, বিভিন্ন ধরনের, আগে কিন্তু এত কিছু আমরা ইউজ করতাম না। তো এগুলোর মধ্যে যে কেমিক্যালসগুলো আছে এগুলো কিন্তু মেস্তা করার জন্য মানে খুবই দায়ী। এছাড়াও ইন্ট্রেনজিক কারণ, যেমন ধরেন যাদের দীর্ঘদিন ধরে আয়রন ডেফিসিয়েন্সি, যাদের আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া আছে বা শরীরে আপনার আয়রন কম আছে, তাদের ক্ষেত্রে কিন্তু মেস্তা হতে পারে। তারপর ধরেন সাইকোলজিক্যাল কিছু ওষুধ যারা খায়, অ্যান্টিসাইকোটিক ড্রাগস যারা খায়, তাদের ক্ষেত্রে মেস্তা হতে পারে, সিজার, অ্যান্টিসিজার ড্রাগসের জন্য মেস্তা হতে পারে। তো মেস্তার আসলে অনেক ধরনের কারণ। এটা গেল হচ্ছে নর্মাল যেই জিনিসগুলো আমরা জানতাম রোগের কারণে আসলে রোগ এবং বিভিন্ন। এছাড়াও আমি যেহেতু মেস্তার উপরে আমার রিসার্চ পেপার জমা দিয়েই এসলাম সদ্যমাত্র লন্ডনে কিংস কলেজে, তো আমি রিসার্চ করে আমি একটা নতুন ইয়ে বের করেছি, যেটা সেটা হলো যে মেস্তার কিন্তু সেলুলার লেভেলও অনেক কারণ আছে। আচ্ছা, সেলুলার লেভেল বলতে সেই বিষয়গুলোকে একটু জানবো।
ধন্যবাদ। সেলুলার লেভেলটা হচ্ছে যে মেস্তাটা যেমন ধরেন আমরা এতদিন জানতাম যে আমাদের সেলের মধ্যে যে এক ধরনের আমাদের স্কিনের মধ্যে এক ধরনের সেল থাকে মেলানোসাইট, মেলানোসাইট থেকে মেলানিনটা ফরমেশন হয় এবং মেলানিন বেশি ফরমেশন হলেই মেস্তা আসতে থাকে। মেলানিনটা হলো এই ত্বকের এই ব্রাউনিশ কালারটা করার জন্য দায়ী, কিন্তু পরবর্তীতে এখন ইদানিং এ গবেষণা করে দেখা গেছে যে শুধুমাত্র মেলানোসাইট এই সেলটাই দায়ী না, এটার পাশাপাশি আপনার মাস্ট সেল নামে একটা সেল আছে সেটা দায়ী আছে, কেরজিনোসাইটস আছে, তারপরে হচ্ছে স্কিনের মধ্যে যে ভাস্কুলারাইজেশন মানে স্কিনের মধ্যে যে আপনার ধরেন রক্তনালীর যে চলাচলগুলো সেগুলোর অ্যাবনর্মালিটির জন্য হতে পারে, বেজমেন্ট মেমব্রেন যেটা হচ্ছে আমাদের উপরিভাগের স্কিন এবং নিচের ভাগের স্কিনের যে বর্ডারটা বেজমেন্ট মেমব্রেনটাও যদি ইন্টারাপ্টেড হয় কোনো কারণে ডিস্টার্বড হয় সেক্ষেত্রে হতে পারে। তো এগুলো খুবই সেলুলার লেভেলের। কেন বলছি এগুলো, সাধারণ জনগণ হয়তো বা এটা নাও বুঝতে পারে, কিন্তু আমরা যে প্রথমে যে কারণগুলো বললাম সে শুধুমাত্র সেগুলো কারেক্ট করলেই যে আমরা মেস্তার ক্ষেত্রে চিকিৎসায় খুব বেশি ফলাফল ভালো ফল সুফল পাচ্ছি তা না, কারণ সেলুলার লেভেলেও এই ধরনের ডিফেক্টগুলো থাকলেও তখনও আমাদের কিন্তু মেস্তাটা, কারণ মেস্তার কিন্তু রিকারেন্স রেট অনেক বেশি, মেস্তা কিন্তু বারবার হতে থাকে। সো এই সেলুলার লেভেলের প্রবলেমগুলাই সলভ করা এখন আমাদের উদ্দেশ্য। ধন্যবাদ আপনাকে। আমরা যেটি দেখি যে শুরুর দিকে যখন খুবই কম জায়গা জুড়ে থাকে তখন আসলে রোগীরা চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন না, ঠিক পরবর্তীতে যখন আসলে তিনি সামাজিক অবস্থান থেকে যদি আমি চিন্তা করি অনেকের কথা শুনছেন কিংবা তার কাছে প্রবলেম মনে হচ্ছে তখন হয়তো তিনি আসছেন। কখন আসলে যাদের মেস্তা সমস্যাটি হচ্ছে তারা চিকিৎসকের শরণাপন্ন হবেন? খুব সুন্দর একটা কোয়েশ্চেন করেছেন, কোয়েশ্চেনটার সাথে কিন্তু সাইকোলজিক্যাল একটা ইস্যু রিলেটেড, কারণ যখন একটা মানুষের মেস্তা প্রথমে আসছে হালকা একটু বাদামি রং দেখা যাচ্ছে তখনই অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত, কারণ যখনই এটা শুরু হবে হওয়ার পরে কিন্তু এটা বাড়তেই থাকে। তো যখনই আপনি সূর্যের রশ্মিতে যাবেন বা রান্নাঘরে চুলার কাছে অনেকক্ষণ কাজ করছেন বা অনেকক্ষণ অনেক লাইটের নিচে কাজ করছেন বা যে কোনো স্ট্রেস অ্যাংজাইটিও কিন্তু মেস্তার বাড়ানোর জন্য একটা দায়ী। সো আমি বলবো যে যখনই কোনো স্পট দেখবে মুখে সাথে সাথে ডার্মাটোলজিস্টের কাছে আসবে, কারণ এটার সাথে কিন্তু সাইকোলজিক্যাল ইস্যুস রিলেটেড। যখনই এই দাগটা বেড়ে যায় তখন কিন্তু মানুষ মানসিক সমস্যায় ভোগা শুরু করে, বিশেষ করে মেয়েরা, যেহেতু মেস্তাটা মেয়েদের জন্য কমন খুব বেশি, যেমন অ্যাংজাইটি, ডিপ্রেশন, সেলফ কনফিডেন্স কমে যায়। তো এই ধরনের মানসিক যে সমস্যাগুলো তৈরি হয় এর পরবর্তীতে যেটা হয় যে মেস্তাটাকে আমরা বাইরে থেকে যতই চিকিৎসা করি না কেন মানসিক সমস্যা যদি আমরা স্টেবল করতে না পারি সেক্ষেত্রে দেখা যায় যে অ্যাংজাইটিও কিন্তু মেস্তাটাকে বাড়িয়ে দেয়। সো তখন দুইটা ডক্টর, যেমন লন্ডনে যেটা করা হয় যে দুইজন ডক্টর মিলে কিন্তু যেগুলো হচ্ছে যে ধরেন আপনার কমপ্লিকেটেড মেলাজমা থাকে সেক্ষেত্রে হচ্ছে একজন সাইকিয়াট্রিস্ট থাকেন এবং একজন ডার্মাটোলজিস্ট, দুজন মিলে কিন্তু পেশেন্টটার চিকিৎসা করে। ধন্যবাদ আপনাকে। আপনি সম্প্রতি লন্ডন থেকে আসলে এই মেস্তার উপর উচ্চতর ডিগ্রি নিয়ে এসেছেন, সেক্ষেত্রে একটি বিষয় একটু জেনে নিতে চাই, সেটি হচ্ছে বাংলাদেশে মেস্তা চিকিৎসা পদ্ধতি এবং বাইরের দেশগুলোর মেস্তা চিকিৎসা পদ্ধতির ক্ষেত্রে ভিন্নতা কিসে কিসে রয়েছে? ভিন্নতা ফার্স্ট অফ অল কোঅপারেশন। হ্যাঁ, আমাদের দেশে যেটা হয় যে ফলো আপটা রেগুলার হয় না, আমি যেটা দেখেছি, আমি একদম শুদ্ধ বাংলায় বলতে চাই যাতে সবাই বুঝে। আমাদের দেশে যেমন একজন পেশেন্ট আসলেন, আসার পরে আমরা যদি বলি যে হ্যাঁ এটা 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 ট্রিটমেন্ট প্রোটোকল এইভাবে করতে হবে এবং এতদিন পরে আপনাকে একটা ফলো আপ দিতে হবে, 10 জন পেশেন্টের মধ্যে ধরেন 8 জন আসছে, 2 জন আসছে না, বা 7 জন আসছে, 3 জন আসছে না, ওখানে সেটা হয় না। ওখানে 10 জনের মধ্যে 10 জনই সিরিয়াসলি আসবে এবং ফলো আপটা দেয়। তো মেস্তা পেশেন্টের ক্ষেত্রে ফলো আপ যেটা, যে পরবর্তীতে কতটুকু কতদিন পরপর ডক্টরের কাছে আসবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কারণ হলো যদি আমি ধরেন আমার কাছে ফার্স্ট একটা পেশেন্ট আসলো, আসার পরে আমি একটা ওষুধ লিখলাম, টপিক্যাল মেডিসিন লিখলাম, লেখার পরে ওটা উনি লাগানো শুরু করলো, কিন্তু ওইটার কিন্তু একটা নির্দিষ্ট টাইম আছে, ওই টাইমের পরে কিন্তু আমরা আবার আসতে বলি যে হ্যাঁ এই টাইম পরে আপনারা আসবেন। কারণ হলো এই টাইম পরে আসার পরে যদি দেখি ইম্প্রুভমেন্ট হয়েছে তখন আমরা ডোজটা কমিয়ে দেই, পরিমাণটা কমিয়ে দেই। হ্যাঁ, কিন্তু যদি না কমানো হয়, পেশেন্ট যদি না আসে, নিজের মতন করে যদি ওষুধগুলো ইউজ করে তখন অক্রোনোসিস ডেভেলপ করে। অক্রোনোসিস হলো মেস্তা থেকেও ভয়ঙ্কর আর একটা অসুখ, যেটা হচ্ছে মেস্তার মতন দেখতে। যদি কোনো পেশেন্টের অক্রোনোসিস ডেভেলপ করে তার নেগলিজেন্সির জন্য, তখন সেটা ট্রিট করা কিন্তু ভেরি রেজিস্ট্যান্ট, মানে ভেরি ডিফিকাল্ট। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। সেক্ষেত্রে একটু জেনে নিব যে বাংলাদেশে আসলে মেস্তার চিকিৎসা পদ্ধতি এখন কি কি রয়েছে? বাংলাদেশে মেস্তা চিকিৎসা পদ্ধতি সবসময় খুব ভালো, আমরা কোনো দিক দিয়ে কিন্তু পিছিয়ে নেই। সারা পৃথিবীতে আমি যেমন সিঙ্গাপুর, লন্ডন, থাইল্যান্ড, ইউএসএ সব কিছু ঘুরে আমি সমস্ত বিভিন্ন দেশ থেকে ট্রেনিং নিয়ে ডিগ্রি নিয়ে এসেছি। সো আমি যেটা বুঝেছি, বাংলাদেশ কোনো দিক দিয়ে চিকিৎসার ক্ষেত্রে কিন্তু পিছিয়ে নেই। আচ্ছা, সো বাংলাদেশে এখন যেটা আছে সেটা হলো যে আমরা ফার্স্টে একটা পেশেন্ট আসার পরে আমরা দেখি
সাধারণত সবারই ডার্মোস্কোপি থাকে, যে কোনো একটা পরীক্ষা নিরীক্ষা করার জন্য, স্কিন পরীক্ষা নিরীক্ষা করার জন্য, যে এটা কি উপরিভাগে আছে, স্কিনের উপরিভাগে এপিডার্মাল মেলাজমা নাকি ডার্মাল নাকি মিক্সড, সো ওইটা একটু দেখে নেই। যদি যদি অনেক বেশি ডিপ হয় মেলাজমাটা, সেক্ষেত্রে কিন্তু একটু চিকিৎসা একটু কঠিন, মানে তখন আমরা কম্বাইন ট্রিটমেন্ট করি। তো সহজ থেকে শুরু করি, যদি এপিডার্মাল বা উপরিভাগের মেস্তা হয়, সেক্ষেত্রে আমরা সাধারণত ওষুধ, প্রথমে আমরা হচ্ছে টপিক্যাল ওষুধ, যেটা মলম মলম বা জেল এ ধরনের কিছু লাগাতে দেই, সানস্ক্রিন দেই, সানস্ক্রিনটা আর কিছু লাইফস্টাইলটা, আমি পার্সোনালি কিছু লাইফস্টাইল পেশেন্টকে বলে দিই যে এভাবে এভাবে চলবে, কিছু ডায়েটের কথা বলে দিই, সো এই ধরনের ইয়েগুলো আমরা মেনটেন করার জন্য বলি, প্লাস সাথে ওষুধগুলো চলে। যদি টপিক্যালে কাজ না হয়, সেক্ষেত্রে মুখে খাওয়ার জন্য আমরা কিছু ওষুধ দিই। আচ্ছা, মুখে খাওয়ার জন্য ওষুধ দিলে দেখা যায় 3-4 মাসের মধ্যে একেবারে মেস্তা ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা, ক্লিয়ার হওয়ার পরে কিন্তু মেস্তার ওই যে বলেছি রিকারেন্স রেটটা বেশি, বিষয়টি নিয়ে কথা বলছিলাম, সেটি হচ্ছে মেস্তা। সেক্ষেত্রে মেস্তার চিকিৎসা পদ্ধতি জানছিলাম এবং মেস্তার আবারও হতে পারে সেই বিষয়টি একটু জানবো। হ্যাঁ, যেটা বলছিলাম যে মেস্তা যেটা মেলাজমাটা, এটা রিকারেন্স রেট অনেক বেশি, মানে বারবার হতে পারে। তো আমরা আমি যেটাকে যেটা বলি যে স্কিনের ডায়াবেটিস, একটা ডায়াবেটিসের পেশেন্ট আসলে আমরা যেটা করি যে সাধারণত কি হয়, একটা ডায়াবেটিসের পেশেন্ট ডায়াবেটিস হলে সারা জীবন কিন্তু তাকে ওইটা নিয়েই থাকতে হয়, কন্ট্রোল করে রাখতে হয়। যখন ইনসুলিন নিবে, ওষুধ নিবে, তখন সে ভালো থাকবে, এক্সারসাইজ করলে ভালো থাকবে, যদি ওষুধ কমিয়ে দেয়, ইনসুলিন বন্ধ করে দেয়, তখন সে আবার আগের পর্যায়ে যাবে। মেস্তা ইজ লাইক দিস, স্কিনের ডায়াবেটিস। সো মেস্তার চিকিৎসাটা খুবই ভালনারেবল, মানে এটা হচ্ছে আমরা খুব মেজারমেন্ট করে, খুব টাইম, এখানে টাইম এবং পরিমাণ, ওষুধের পরিমাণ, পেশেন্টের সিনসিয়ারিটি সব কিছু মিলে ডিপেন্ড করে। তো যেহেতু এটা রিকারেন্স রেট বেশি, এই জন্য আমি যেটা বলছিলাম যে যদি উপরিভাগের হয়, তাহলে আমরা ওষুধ দিয়ে মোটামুটি সারিয়ে ফেলার চেষ্টা করি। যদি এটা কমপ্লিকেটেড হয়, যদি এটা মিক্সড টাইপ অথবা ডার্মাল টাইপ মেলাজমা হয়, সেক্ষেত্রে আমরা কম্বাইন ট্রিটমেন্ট করি। কম্বাইন ট্রিটমেন্টের ক্ষেত্রে হচ্ছে যে আমরা এই যে ওষুধের কথা বললাম, যে মলম, মুখে খাওয়ার ওষুধ, সাথে আমরা কিছু প্রসিডিউরস করি। দুইটা খুব পপুলার প্রসিডিউর, একটা হচ্ছে কেমিক্যাল পিলস আর একটা হচ্ছে লেজার। কেমিক্যাল পিলসটা খুবই পপুলার, কারণ এটা কস্ট ইফেক্টিভ, পেশেন্ট আসে, 3-4 মিনিট সময় দিলেই হলো, হাতে 3-4 মিনিট সময় থাকলেই হলো। এবং পিলসের মধ্যে বিভিন্ন ধরনের পিলস আছে, গ্লাইকোলিক আছে, ম্যান্ডেলিক আছে, তারপরে হচ্ছে TCA পিলস আছে, যারা হচ্ছে যে ধরেন খুবই কম সময় হাতে, যে কিছু কিছু পেশেন্ট আসে বলে যে আমার এখনই আমার দ্রুততম সময়ের মধ্যে তার হয়তো বা বিয়ে বা এরকম কিছু অনুষ্ঠান আছে, সেক্ষেত্রে আমরা TCA দিয়ে স্টার্ট করি, আমি বিশেষ করে যে TCA দিয়ে স্টার্ট করি, তারপরে আমরা গ্লাইকোলিকে চলে যাই। মানে এভাবে কম্বাইন করে সাথে ওষুধ চলে, সানস্ক্রিন অ্যান্ড লাইফস্টাইল, এভরিথিং এগুলো। লেজারটা আমি সব থেকে লিস্ট একদম লাস্টে বলি, যেহেতু লেজার একটু কস্টলি, সুতরাং পেশেন্টের সবকিছু অ্যাবিলিটির উপর ডিপেন্ড করে আর কি লেজার ইয়েটা। সো এইভাবে কম্বাইন ট্রিটমেন্ট করা হয়। জি, ধন্যবাদ আপনাকে। আমরা অনেকের ক্ষেত্রে দেখি যে ত্বক ফর্সা করার জন্য বিভিন্ন ধরনের লেজার ট্রিটমেন্ট নিচ্ছেন, অনেকে বিভিন্ন ধরনের ক্রিম ইউজ করছেন, এগুলোর ফলশ্রুতিতে তাদেরকে আসলে পরবর্তীতে মেস্তা হতে পারে কি? ডেফিনেটলি প্রচুর পেশেন্ট আসছে স্টেরয়েড ফেস নিয়ে, ফর্সাকারী ক্রিম বলেন, তারপরে হচ্ছে বলে যে আজকাল কি শুনছি যে নাইট ক্রিম, এখন নাইট ক্রিম, আই ডোন্ট নো নাইট ক্রিমটা কি, বাট নিশ্চয় স্টেরয়েড আছে, কারণ তার সে ফর্সা হচ্ছে কিভাবে। সো এটার যে ইফেক্টটা, স্টেরয়েডের ইফেক্টটা, এটাই তো মেস্তার মতন আর কি, মেস্তার মতন যে এই রোগটা তৈরি হচ্ছে, সেটাও ডেফিনেটলি এগুলোও একটা কারণ। তো এই ক্ষেত্রে আমরা সাধারণত বলি পেশেন্টকে কিছু সেরাম ইউজ করলে, মানে আমাদের এই চিকিৎসাগুলোর পাশাপাশি আমি তখন বলতে ভুলে গেছি, কিছু সেরাম আছে, স্পেশালি ভিটামিন ই, ভিটামিন সি, এই ধরনের কিছু ভিটামিন যুক্ত কিছু সেরাম, ভিটামিন ই অয়েল, হ্যাঁ, এই ধরনের কিছু ইয়েও আমরা বলে দিই, সাজেস্ট করি, একটা পেশেন্টের স্কিন টু স্কিন ডিপেন্ড করে আর কি। সো এগুলো কিন্তু সাপ্লিমেন্ট হিসেবে, মানে এটা নট অনলি যে এটাই শুধুমাত্র ট্রিটমেন্ট তা না, ট্রিটমেন্টের পাশাপাশি যদি এগুলো মেনটেন করে এবং ওই নাইট ক্রিম, ফর্সাকারী ক্রিম, এই ধরনেরগুলো বন্ধ করে, তাহলে দেখা যায় যে খুব সুন্দর ইফেক্ট আসে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আপনি মেস্তা চিকিৎসার ক্ষেত্রে লেজারের কথা বলছিলেন, সেক্ষেত্রে লেজার ট্রিটমেন্ট করার পর আসলে কোনো ধরনের কমপ্লিকেশন ডেভেলপ করে কিনা রোগীর? ডেফিনেটলি করতে পারে। শুনুন, লেজার ট্রিটমেন্ট আসলে, লেজারটা আবিষ্কার হয় হচ্ছে স্কিন টাইপ 1-2 ব্রিটিশ আমেরিকানদের জন্য, হ্যাঁ, ওদের স্কিন অনেক হোয়াইট, সো ওদের জন্য ফার্স্টে আবিষ্কার হয়, কিন্তু আমাদের দেশে এটা ইন্ট্রোডিউস করার পরে আস্তে আস্তে এটাকে মডিফাই করা হয়, হ্যাঁ, যে স্কিন, আমাদের স্কিন টাইপ 4-5, আমাদের ব্রাউন কালার, আমাদের যে কালারটা, তো এটাতে আমাদের সব থেকে বেশি সাইড ইফেক্ট যেটা হয় সেটা হচ্ছে যে PIH ডেভেলপ করে, যেমন পোস্ট ইনফ্ল্যামেটরি হাইপার পিগমেন্টেশন।
সো পোস্ট ইনফ্লামেটরি হাইপারপিগমেন্টেশন, কিন্তু এটাতে আসলে এটা ডিপেন্ড করে যে আমি কতটুকু ফল পাচ্ছি আর কতটুকু আমার সাইড এফেক্টস হচ্ছে। যদি দুইটাকে ব্যালেন্স করে আমি দেখি যে আমার ফলটা অনেক বেশি হবে, তাহলে আমি ওই লেজারই যাব। আর যদি দেখা যায় যে না, সাইড এফেক্টের থেকে ফলটা কম হবে, সেক্ষেত্রে আমি লেজারে যাব না। আর লেজার যে শুধুমাত্র মেস্তার জন্য আমরা করি তা না, আমরা তিল উঠানোর থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে লেজার ট্রিটমেন্টের প্রয়োজন হচ্ছে। বিভিন্ন ধরনের চিকিৎসার ক্ষেত্রে আমরা লেজার এখন করছি। অনেক ধন্যবাদ আপনাকে। এই মেস্তা বিষয়টি নিয়ে আমরা আরও কথা বলবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেওয়া। প্রিয় দর্শক, দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন, কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় মেস্তা নিয়ে। এ বিষয়ে আমরা আরও কথা বলবো, তবে তার আগে অনুষ্ঠানের এ পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। ইউরিক অ্যাসিড, আমাদের শরীরে দুটো অ্যামাইনো অ্যাসিড দরকার, একটা অত্যাবশ্যক, একটা অনঅত্যাবশ্যক। অত্যাবশ্যক অ্যামাইনো অ্যাসিডটি আসলে পিউরিন। এই পিউরিন আমাদের শরীরে কোষে কোষে প্রত্যেকটা কোষেই থাকে। তো দেখা যায় যে এবং অন্য অন্য খাবারের মাধ্যমেও যখন আমরা পিউরিন টাইপের খাবার গ্রহণ করি, তখন আমাদের রক্তে অনেক সময় এটা বেশি বেড়ে গিয়ে এটা কোষে কোষে থেকে রক্তে বাহিত হয়ে এখান থেকে কিডনিতে চলে যায় এবং এটা ইউরিন বা মলমূত্রের মাধ্যমে বের হয়ে যায়। তো বের হওয়ার যদি বের হয়ে যায় তাহলে এটা স্বাভাবিক সমতা রক্ষা করে, কিন্তু যখন বেশি হয়ে যায় তখন এটার মাত্রাটা আসলে বেশি হয়ে যায় এবং তখন দেখা যায় কি আমাদের বিভিন্ন রকমের প্রবলেমের মধ্যে দেখা যায় যে এই বিভিন্ন গিরায় গিরায় ব্যথা বা ফুলে যাওয়া। হ্যাঁ, অনেকের দেখা যায় যে এই শরীরে ইডিমা তৈরি হয়, বিভিন্ন রকমের প্রবলেম দেখা দেয়। তো এখন এই ইউরিক অ্যাসিড বেড়ে গেলে আমরা আসলে কীভাবে এটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি? ইউরিক অ্যাসিড আসলে খাবার নিয়ন্ত্রণের মাধ্যমে অনেকটা নিয়ন্ত্রণ করা সম্ভব। এটা যখন খাবার আমরা খাবারে পিউরিন জাতীয় যে খাবারগুলো আছে সেটা যদি আমরা কম মাত্রায় গ্রহণ করি, তখন যাবে দেখা যাবে ধীরে ধীরে আমাদের এই ইউরিক অ্যাসিডটা আমাদের শরীরে কম তো যাবে এবং আমরা আসলে এটা থেকে মুক্তি পাবো। তো আসলে ইউরিক অ্যাসিড হলে আমরা কী খেতে পারবো না? ইউরিক অ্যাসিড যদি আমাদের বেশি বেড়ে যায় তো পিউরিন যে উপাদানটা, এই পিউরিন জাতীয় যে যাতে বেশি থাকে এই খাবারগুলোকে একদম রেস্ট্রিক্টেড করতে হবে। তার মধ্যে যেমন দেখা যায় ডাল এবং বীজি জাতীয় খাবার, সমস্ত রকম ডাল এবং যত রকম বীজি জাতীয় খাবারগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের একদমই বাদ দিয়ে দিতে হবে। এবং যে সামুদ্রিক মাছ, শৈবাল, ছত্রাক এই টাইপের খাবারগুলো, খোসা জাতীয় খাবার যেমন চিংড়ি, শামুক, তারপরে হচ্ছে কাঁকড়া, এই টাইপের যেই খাবারগুলো আছে সেগুলোকে বাদ দিতে হবে। এবং অর্গান মিট, আমরা লিন মিট জাতীয় খাবারগুলো খেতে পারি, কিন্তু অর্গান মিট জাতীয় যে খাবারগুলো আছে সেগুলো আমরা বাদ দিই। এবং তেলে ভাজা বোনা যত রকম খাবার আছে এই খাবারগুলো বাদ দিতে হবে। কোল্ড ড্রিঙ্ক জাতীয় সফট ড্রিঙ্কস, তারপরে বিভিন্ন রকম বেভারেজ, তারপরে অ্যালকোহল, এগুলো আমাদের একদমই বাদ দিয়ে দিতে হবে। এবং দেখা যায় যে শাকসবজির মধ্যে যেগুলো কুসিফরাজ জাতীয় যে খাবারগুলো মানে শাকসবজি আছে সেগুলো বাদ দিয়ে দিতে হবে। এবং শাকের মধ্যে হচ্ছে পুঁই শাক, পালং শাক এগুলো হচ্ছে খেতে পারবে না। আর যারা বীজি জাতীয় খাবার অনেকগুলো যেগুলো আছে সেগুলো যদি বেশি বড় আকারে বীজি থাকে সেগুলো সেই সবজিগুলোর বীজিগুলো ফেলে দিয়ে ইচ্ছে করলে রান্না করে আমরা খেতে পারবো। এভাবে আমরা যদি এই খাবারগুলো রেস্ট্রিকশন করি এবং নির্দিষ্ট পরিমাণ প্রতিদিন 2-3 লিটার পরিমাণ পানি গ্রহণ করি, তখন আমাদের শরীরে অতিরিক্ত যে পিউরিন বা ইউরিক অ্যাসিড আমাদের শরীরে থাকে সেটা ইউরিন সিক্রেশনের মাধ্যমে বের হয়ে যাবে এবং আমরা আস্তে আস্তে তার মাত্রার মধ্যে চলে আসতে পারবো। এখন আমরা যদি চিন্তা করি আসলে তাহলে আমরা খাবো কি? তো ইউরিক অ্যাসিড যদি বেড়ে যায় যেগুলো বললাম সেগুলো হচ্ছে রেস্ট্রিকশন করতে হবে এবং 3 মাস বা 4 মাস পর আবার হচ্ছে আমরা সেটা টেস্ট করে দেখতে হবে যে আসলে আমরা নর্মাল রেঞ্জের মধ্যে চলে আসছে কি না। যদি না আসে তখন আবার এটাকে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। তো আমরা আসলে কী খাবো সেটা যদি বলি, তো ইউরিক অ্যাসিড যাদের বেশি আছে তারা আসলে বেশি পরিমাণ ফাইবার টাইপের খাবার, শাক সবজি ফলমূল এই টাইপের খাবারগুলো নিতে পারবে, লাল চাল, লাল আটা এরকম খাবারগুলো তারা গ্রহণ করতে পারে। এবং দেখা যাবে যে যত রকম ফাস্টফুড জাতীয় খাবার আছে সেগুলো বাদ দিয়ে যে আমরা ঘরের তৈরি খাবারগুলো যদি নেই তাহলে আমরা এই ইউরিক অ্যাসিডের যে রেঞ্জটা আমরা নর্মালে নিয়ে আসতে পারি। এবং যারা প্রোটিন হিসাবে আমরা ডিম, দুধ, তারপরে হচ্ছে লিন মিট,
যেমন চিকেন আইটেম এটা নিতে পারি এবং আমরা মাছ নিতে পারি, নদীর যে মাছগুলো আছে ছোট মাছ, এবং শাকসবজির মধ্যে যেমন পেঁপে, লাউ, ঝিঙ্গা এগুলো আমরা নিতে পারি। তাহলে আমরা যে ইউরিক অ্যাসিডের যেই যে সমস্যাগুলোর কারণে যে মানে বিষাদ পর্যায়ে চলে যায়, অনেক সময় দেখা যায় কিডনিতে পর্যন্ত প্রবলেম দেখা দেয়, কিডনিতে পাথর হয়ে যেতে পারে, এবং এই যে বিভিন্ন গাড়ে স্ফীত হয়ে মানে ফুলে যায় সমস্ত আঙ্গুল এবং পায়ের নখ মানে গিরাগুলো ফুলে যায় সেগুলো, এবং ব্যথা হয় শরীরে, এগুলো থেকে আমরা আসলে মুক্তি পাবো। আমরা মেস্তার এই বিষয়টি নিয়ে কথা বলছিলাম, সেক্ষেত্রে একটি বিষয় একটু জেনে নিতে চাই, এই মেস্তা প্রতিরোধে আসলে কী কী করণীয় এবং সানস্ক্রিন ব্যবহারের কোনো নিয়ম আছে কি না, দুটি বিষয় একসাথে একটু জেনে নিব। হ্যাঁ, এখন যে আমি যে প্রতিরোধের যদি বলেন এটা আসলে ভেরি ডিফিকাল্ট, বাট হ্যাঁ একদম ইম্পসিবল কিছুই না। যদি জেনেটিক হয়, যদি কোনো মানুষ জানতে পারে যে না আমার মায়ের আছে, দাদির নানির ছিল, তাহলে তাকে প্রথম থেকেই সতর্ক হয়ে যেতে হবে। যখনই সে টিনেজ পার করে আসছে তখন থেকে তাকে সতর্ক হয়ে যেতে হবে, তখন থেকেই তাকে রেগুলারলি রিলিজিয়াসলি সানস্ক্রিন ইউজ করা, অ্যান্টি অক্সিডেন্টযুক্ত ভিটামিন সাপ্লিমেন্টগুলো নেওয়া। অ্যান্টি অক্সিডেন্টের ভূমিকা কিন্তু মেস্তা এবং স্কিনের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে আমরা গ্লুটাথায়ন, এখন নতুন যে ইয়ে হয়েছে যে গ্লুটাথায়ন, গ্লুটাথায়ন কিন্তু মেনটেন্যান্স এবং হচ্ছে যে প্রিভেনশনে খুবই হেল্প করে। গ্লুটাথায়ন আমরা খেতে পারি, মুখে খাওয়ার ওষুধ আছে, ইঞ্জেকশনস নিতে পারি, তবে মুখে খাওয়ার ওষুধের থেকে ইঞ্জেকশনসটা ইফেক্টিভ বেশি, কারণ মুখে খেলে যেটা হয় যে গ্যাস্ট্রিক অ্যাসিড এটা ডিস্ট্রয় হয়, আর ইঞ্জেকশনের মাধ্যমে নিলে সেটা হয় না, সেই সমস্যা হয় না। তো এই ধরনের অ্যান্টি অক্সিডেন্টস, গ্লুটাথায়নটা কিন্তু সুপার অ্যান্টি অক্সিডেন্ট, এটা কিন্তু কোনো সাইড ইফেক্টস নেই। তারপরে ধরেন হচ্ছে যে যেটা বললাম সানস্ক্রিন তো একটা আছেই, তারপরে হচ্ছে রাতের ঘুম হওয়া, স্ট্রেস ফ্রি রাখা, নিজেকে মেইন মানে সুন্দর একটা লাইফস্টাইল মেনটেন করা, সব কিছু যে সাইকোলজিক্যাল আমি বললাম যে অ্যাংজাইটি কিন্তু মেস্তার একটা কারণ। আচ্ছা, তারপর প্রেগনেন্সিতে যখন একটা মানুষ আসে, প্রেগনেন্সির সময় হরমোনাল চেঞ্জ আসবে শরীরে অবশ্যই, তাহলে যদি তার জেনেটিক ইস্যুজও থাকে তাহলে তাকে অবশ্যই ধরে নিতে হবে আমি 90% এফেক্টেড হব মেলাজমা দিয়ে যখন আমি প্রেগন্যান্ট। তো তখনই তখন থেকে প্রিভেনশন গুলো যদি শুরু করে, থেকে মেন্টালি প্রিপেয়ার হওয়া, মেন্টালি প্রিপেয়ার এবং সেই অনুযায়ী কাজ করা, তাহলে হচ্ছে যে প্রিভেনশনে খুবই মানে একটা খুবই সুফল পাওয়া যায় আর কি। সানস্ক্রিনের যে বিষয়টা আপনি কোয়েশ্চেন করলেন সেটা হয়তো হচ্ছে সানস্ক্রিনের বিভিন্ন ধরনের টাইপ আছে, বাচ্চাদের জন্য এখন সানস্ক্রিন আছে, তারপরে হচ্ছে ধরেন বিভিন্ন স্কিন টাইপের জন্য, যেমন অয়েলি স্কিনের জন্য আমরা ফ্লুইড বেস যে সানস্ক্রিনগুলো ওগুলো ইউজ করতে বলি, যদি ড্রাই স্কিন হয় সেগুলো ক্রিম বেস বা অয়েল বেস যে সানস্ক্রিনগুলো, এবং আমাদের দেশের জন্য অবশ্যই 40+ হতে হবে, 40-50+ হতে হবে SPF, যেটা SPFটা হচ্ছে সান প্রোটেকশন ফ্যাক্টর। সো এই SPF 40 বা 50+ যদি হয় এবং স্কিন অনুযায়ী যদি আমরা ইনগ্রিডিয়েন্টটা তৈরি মানে আমরা বেছে নিই সেটাই যথেষ্ট। আর সানস্ক্রিন মাখার নিয়মটা হলো যে বের হওয়ার, রোদে বের হওয়ার ঠিক 30 মিনিট পূর্ব যদি সানস্ক্রিনটা মেখে নেওয়া যায় তাহলে খুবই ভালো। আর অনেকের একটা খুব কমন কোয়েশ্চেন থাকে মেয়েদের, এটা আমি একটু বলে নিতে চাই তাহলে উপকৃত হবে সবাই, সেটা হলো যে সানস্ক্রিনটা আসলে কখন মাখা হয়, ময়শ্চারাইজিং ক্রিমের আগে নাকি পরে, নাকি ফাউন্ডেশনের আগে নাকি পরে, মেকআপ করলে তার উপরে নাকি কখন, অনেক এই বিষয়গুলো প্রশ্ন রয়েছে। এটা সব থেকে সব মনে রাখতে হবে যে সবার আগে সানস্ক্রিন দিতে হবে ফেসে, সবার আগে সানস্ক্রিন দিয়ে তার উপরে ময়শ্চারাইজার দিয়ে মেকআপ করতে পারে বা ফাউন্ডেশন দিতে পারে। সো নো প্রবলেম। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। জি, আপনাকেও ধন্যবাদ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com-এ। এছাড়া NTV সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, NTV-র সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। Thank you.